গাইজ, তো গাইজ টিম আমাদেরকে মনে রেখেছো না কি ভুলে গেছো? তো আজকের গাইজটা আমিই বললাম। আমাদের দীঘার ফার্স্ট পার্টটা আশা করি তোমরা সবাই দেখেছো, বাট সেকেন্ড পার্টটা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওটা মানে অনেক ভিডিও ফটোর কারণে বাই চান্স ওটা ডিলিট হয়ে গেছে, তাই জন্য ওই ব্লগটা আমরা শেয়ার করতে পারছি না। তার জন্য খুবই দুঃখিত, আর সেই দুঃখের কারণেই এতদিন কোনো ব্লগ দিতেও পারিনি। তো আশা করি তোমরা সবাই আমাদেরকে মনে রেখেছো, ভুলে যাওনি, থেকে আমরা কন্টিনিউয়াসলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে একটু বিকেলে বাইরে বেরাবো, বেরিয়ে একটু খেতে যাব, সেখানে গিয়ে রিভিউ দেব, আর বাড়ি এসে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা বাড়ি এসেই দেখাবো। তো চলো এখন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু বাইরে কাজ আছে, কাজ সেরে তারপরে যাব খেতে। এই তো যে এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো জার্নি স্টার্টেড। জার্নির কিছু না, এমনি মানে বিকালে ঘুরতে যাওয়া। তো দীঘার ব্লগটা ডিলিট হওয়ার জন্য মানে খুবই সরি, কিছু করার নেই, কিছু করার নেই। তো আমরা চেষ্টা করে যাব, তোমরা সাথে থাকো, পাশে থাকো। দুঃখের জন্য আর হ্যালো গাছটা আজকে বলোনি নাকি? না, এই হচ্ছে আমাদের লেমন গ্যাস রেস্টুরেন্ট। সো গাইজ, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, তো সেটা হচ্ছে দেখালাম লেমন গ্রাস। এখানে আমরা আগেও এসেছি, প্রায় মানে 3-4 বার এসেছি, মাঝে মাঝেই এসেছি। তো চলো আজকে কী খাওয়াবে, তো কি খাবে দেখছো? হ্যাঁ, তন্দুরি খাবো, তন্দুরি খেতে মন করছে। তাহলে চলো তন্দুরি আর মোমোটা। অনেকদিন খাই মোমো। আছে তো? আচ্ছা আচ্ছা, পেছনটা একবার দেখিয়ে দিই ভালো করে। তো তাহলে কি অর্ডার দিয়েছো? কি অর্ডার দেবো, মানে মোটামুটি মেন কোর্স কিছু খাবো না, স্টার্টার টাইপের কিছু খাবো। এই তন্দুরি একটা দিয়েছি, আর হরিয়ালি কাবাব খাবে না তাহলে? না, আজকে হরিয়ালি কাবাবটা খাবো না। আচ্ছা চলো। আর মোমো দিয়েছি, আর দেখি ওই মকটেল টাইপের কি দেওয়া যায়। মকটেলে অনেক কিছুই আছে এখানে, মানে তমলুকে সবাই লেমন গ্রাসে মকটেল খেতেই আসে। মকটেলটা এখানে মোটামুটি ফেমাস, ফেমাস ঠিক নয় মানে এখানকার মধ্যে ফেমাস আছে। জিজ্ঞেস করি কোনটা ভালো, কোনটা ভালো মকটেলটা, কোনটা ভালো আছে মকটেলের, কোনটা ভালো মানে মকটেল কোল্ড ড্রিঙ্কস বেশি আছে, কোল্ড ড্রিঙ্কস ভালো নয়, আইস কি ভালো নয়, যেটা চাই। লস্যিটা কেমন? লস্যি ভালো, কিছু ভালো জিনিস খেতে পারেন আপনি। কোনটা? রয়্যাল গোল্ডম আছে, পিসিবি ব্লু আছে, গ্রিনকিস আছে, মজিতো আছে, মানে অনেক আইটেম আছে। মজিতো এখানে কোথায়? প্লেটটা ধরুন। খাই, খেতে খেতে তারপর দেবো। মজিতো টজিতো ওইটা নাকি ভালো, মজিতো কাই ওখানে দেখতে পাচ্ছি না। তো গাইজ, আপাতত আমরা খাওয়ার আসার জন্য ওয়েট করছি, তারপর খেতে খেতে ডিসাইড করব। না না, একদমই না। তারপর খেতে তারপরে খেতে খেতে আমরা ডিসাইড করব কি ড্রিঙ্কসটা খাবো। তো গাইজ, আমাদের এই যে ফার্স্টে মোমো অর্ডার দিয়েছিলাম, মানে দুটোই ফার্স্টে অর্ডার দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে ফার্স্টে স্টার্টারটা আসবে, তার আগে এই যে মোমো চলে এসছে। তো আমরা ফার্স্টে মোমো দিয়েই স্টার্ট করি। তো মোমোর সাথে একটা স্যুপও দিয়েছে, কিন্তু স্যুপটা একদম মানে জাস্ট দেখাতে পারছি না, কলের জলের মতো একদম স্বচ্ছ, তো একদম ক্লিয়ার, মানে এখানে এমনিতেই একটা আছে স্যুপ আছে, চিকেন ক্লিয়ার স্যুপ, তো সেইটাই দিয়ে গেল কিনা ভাবছি। তো একদমই ক্লিয়ার, কয়েকটা চিকেনের পিস অবশ্য আছে, মানে মোমোর সাইজটা বেশ বড়। তো চাটনি তো ডোবাতে ভুলে গেছি, আর এবার চাটনিটা দিয়ে এরকম। দারুণ, মানে একদম অসাধারণ বলবো না, মোটামুটি ঠিকঠাক। এবারে ক্লিয়ার স্যুপটা টেস্ট করি একবার। জলে
চিকেন সিদ্ধ করে দিয়ে দিয়েছি। স্টিমের জলটা কেমন? তো স্যুপ খেয়ে নিল দুধ দাও আমার জন্য রাখো। তো এইমাত্র আমাদের তন্দুরিটা এলো একদম, তন্দুরি চলে এসছে। তন্দুরিটার কালারটা বাইরে থেকে তো ভালোই লাগছে, গ্রিন চাটনি দিয়ে একটু। একদম নরম, চিকেনটা একদমই ফ্রেশ, আর বাইরে থেকে বেশ ভালো করে ম্যারিনেট করা হয়েছে, পোড়া হয়েছে, বেশ ভালোই হতো। নুনটা একটু কম মনে হচ্ছে, নুনটা একটু কম বাট আদারওয়াইজ ঠিকঠাক। তো আমাদের খাওয়ার দাওয়ার একদম সাবাড় করে দিয়েছি তন্দুরি দিয়ে। আপাতত ফ্রুট জুস আর মকটেল এখানে লেখা আছে, মোটামুটি ড্রিঙ্কস দুটো দিয়েছি ওরা আসুক। তো কী কী অর্ডার দিয়েছি? ফ্রুট জুস আর সোডা, একটা সোডা, লাইম সোডা দিয়েছি। সো ফাইনালি আমাদের ড্রিঙ্কস এসে গেছে, তো বাইরে থেকে দেখতে ভালোই লাগছে। চিয়ার্স, আরেকবার উল্লাস, দেখি কেমন খেতে। সোডাটা বেশ ভালোই, কোল্ড ড্রিঙ্কসের মতোই বাট সোডার সোডার ফ্লেভারটা ভালো লাগছে। ম্যাঙ্গোটা ভালো লাগছে তোমার? আমার তো পুরো মানে পুরো মাজা মাজাটা পুরো যেন মাজা খুলে যেন ঢেলে দিয়েছে। ফাইনালি আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট, এবারে বেরোবো বাড়ি গিয়ে। তোমাদের আর কিছু খাবো না, তো বাড়ি গিয়ে এবারে তোমাদের জন্য সারপ্রাইজটা আছে, তো দেখতে থাকো। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাঙালি খেতে যাওয়া মানে রেস্টুরেন্টে, এই যে এটা ছাড়া আমাদের রেস্টুরেন্টে খাওয়া অসম্পূর্ণ। গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, যেটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল, সেই সারপ্রাইজটা এখন মানে এক্সপোজ করতে যাচ্ছি। তো তোমরা জাস্ট দেখো, তো কি আছে আমাদের এটাই। তো এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম, ওয়েডিং অ্যালবাম ফাইনালি আমরা পেয়েছি অনেকদিন পরে। আরেকটা খোলো, উল্টা। এটা হচ্ছে রিসেপশনের, আর এটা হচ্ছে সম্ভবত ওয়েডিংয়ের। দিন পরে, বহুত দিন পরে আমরা পেয়েছি, মানে ফটোগ্রাফারকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে বলে ওপেন করা যাক। লজ্জা থাকে নতুন বউর, এই মালা বদল, এই মালা ছোড়াছুড়ি চলছে, কে কাকে আগে মালা পরাতে পারে, মালা পরানো কম্পিটিশন, প্রিসিয়াস মুমেন্ট একদম। এটা মোটামুটি ওয়েডিং অ্যালবামটা, মোটামুটি এইটা রিসেপশনের আমাদের বধূবরণ, হাত কাপড়, আর এই যে আমাদের সবচেয়ে যেটা বিয়েতে মেনে ছিল এটা চারা গাছ, রিটার্ন গিফট হিসাবে চারা গাছ আমরা দিয়েছিলাম আর কি আমাদের রিসেপশনে। আর ওয়েডিং মানে অ্যালবামটা যেহেতু পেয়েছি তাই জন্য এটাকে দেখাবো বলে, তো দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কারোর আমাদের ফটোগ্রাফারের কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় তো আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি বলে দেবো। মোটামুটি এই শেষ হলো,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।